ভোগ্য পণ্য বুঝায় নাই বাট উপকারী বস্তু হিসেবে বুঝেছে আর কি তো সেটাকে এভাবে অনুবাদ করছে যে ইসলামে সহিং থেকে দেখাইছে আমাদের যে দুনিয়া হচ্ছে উপকারের আধার এখানে সবচেয়ে উপকারী যে সে হচ্ছে পুণ্যবতী নারী আচ্ছা শিহাব সাহেব শিহাব সাহেব এই যে শেহাব ভাই এই যে এই এক জায়গাতে কি যদি এরকম হয়তো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যে এই জায়গায় তাইলে এটার একটা ভিন্ন একটা ব্যাখ্যা থাকতেই পারে কিন্তু এটা কি এক জায়গায় নাকি এটা বহু জায়গাতে নারীকে একটা মানে ভোগ্য বস্তু একটা পণ্য একটা

এই ধরনের একটা কথা বলা হয়েছে তাইলে আমাদের কাছে এরকমের একটা গ্রাউন্ড থাকতো যে আচ্ছা ঠিক আছে এইটাকে আমরা দেখি এটাকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এই অন্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কিনা কিন্তু আমি তো দেখতেছি কোরআনের পাতায় 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 নারীকে অবজেক্টিফাই করা হয়েছে কথায় 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 অবজেক্টিফাই করা হয়েছে তাইলে এটা তো আলাদা কিছু না এই মানে মেয়েদেরকে যে একটা অবজেক্টের মতো ট্রিট করা এটা তো আলাদা কিছু না তাহলে এইটার আবার একটা ভিন্ন ব্যাখ্যার মানে ইয়াটা সুযোগটা কোথায় থাকতেছে সেটাই ভাই আবার বললো যে তাছাড়া তাছাড়া আপনি যে উপকারের কথা বলতেছেন উপকারের উপযুক্ত তারপর আপনি যে উপকারের কথা বলতেছেন উপকারের অপজিট কথাও তো বলা হয়েছে নারীকে যে নারী যে একটা ফিতনা ভয়ঙ্কর ফিতনা এটাও তো বলা হয়েছে মানে একেবারে ঠিক উল্টা কথাটাও তো বলা হয়েছে উপকারী যদি বুঝাতে চান একেবারে ঠিক উল্টা কথাও তো নবি বলে তাহলে কোনটা বেশি মানে হওয়াটা রিজনেবল উপকারী বলাটাই রিজনেবল নাকি

মনে করেন ঈশ্বরকে কোন একটা নবী টবির ভাগে পড়ে যাবে তখন এরকম একটা দাঁড়িয়ালা একটা হুজুরের ভাগে পড়বে হয়তো এ ভাই তাহলে ওই নবীর কপালে শনি আছে ভাই ওই নবীর কপালে শনি এরকম নারী কখনো বেশ ঢুকতে পারবে না এরকম মুখরা রমণী কখনো জানাতে ঢুকতে পারবে না কিন্তু আমি ভাবতেছি যে এই যে শেহাব সাহেব যে বললেন মেয়েদের জন্য থাকবে আপনি কি যে আপনাকে এই কথাটা বলছে তাকে কি একটু গিয়ে জিজ্ঞেস করবেন যে মনে করেন আয়েশার জন্য কয়টা ছেলেহুট থাকবে বা ফাতেমা মেয়ে ফাতেমার জন্য ছেলে ছেলেহুর থাকবে এটা কি একটু জিজ্ঞেস করবেন কি দুই তিনটা মনে করেন জন আব্রাহাম তারপর ঋত্বিক রোশনের মত দুইটা ছেলেহুর নিয়ে ফাতেমা ঘুরতেছে একদিন মাস্তি করতেছে এটা নিয়ে ওনার এত ইয়া কিসের মানে উনি কেন আপত্তি এটা তো আপত্তি কিসের

আমাদের নাস্তিকদের দোষ দিয়ে লাভ কি এখানে তারা তাদের এখানে গিয়ে যোগাযোগ করুক ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে মারামারি করুক এটা নিয়ে যে মানে তারা কেন এটা লিখছে আমরা একটু মজা দেখি মারাম ফাটাফাটি দেখি কেন তারা দিল কেন তারা দিল তারা নিতে না পারলেও কেন দিয়ে দিল চেক না করি

দুনিয়ার উপভোগ দুনিয়া উপভোগের উপভোগের উপকরণ ভোগপূর্ণ এবং দুনিয়ার উত্তম ভোগপূর্ণ উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে নারী আচ্ছা ভোগপূর্ণ হচ্ছে ইয়া দুনিয়া এবং তার মধ্যে উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে নারী এইতো আমি দেখতে ভোগপূর্ণ বলতে ভোগপূর্ণ উপভোগ্য উপকরণ এর এই যে এই আগের মোমেন্টের মতই মনে হচ্ছে যে এই মানে समस्त মুমিনের অবস্থায় একই যে তারা একটা সেন্টেন্স তারা বোঝে না পড়লে বোঝে না এখানে যেটা বোঝানো হয়েছে দুনিয়ার এগুলো এখানে তো ভোগ্যপন্নর দিকে ইঙ্গিত করা হয়েছে হুম দুনিয়ার এগুলো হচ্ছে ভোগ্যপন্ন সেই ভোগ্যপন্নর ভিতরে সবচাইতে বগ সবচাইতে বড় ভোগ্যপন্নটা হলো পূর্ণবতী নারী এদেরকে সবচেয়ে ভালো বগ্ন করা যাবে নারী হ্যাঁ এই তো মানে উদ্দেশ্যই তো পয়েন্ট আউট করা হচ্ছে যে আও

না আমরা আমি তো সেখানে বললাম ভাইয়া আপনাকে আমি 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 তো সেখানে বললাম না হয় আপনাকে যে যদি এটা উত্তম উপকরণ বুঝায় বাট মহম্মদ তো নারীদেরকে ইয়ে বলে গেছে মহম্মদ নারীদেরকে ফেত্না ফেতনা বলে গেছে রাইট ফেত্না বলে গেছে না নারীদেরকে সে যদি উত্তম উপকরণ বলেছে সে কি একবার নারীকে উত্তম উপকরণ বুঝাইতেছে দেখেন একটা একটা জিনিস করেন কোরান কোরআন হাদিসের অসংখ্য যায় নারীদেরকে উপভোগ্য পূর্ণ বা বা যে অবজেক্টিফিকেশন ওইদিকে নেওয়া হচ্ছে যে নারী সৃষ্টি করা হয়েছে না পুরুষ সেবার জন্য আবার কে সৃষ্টি করেছে পুরুষ আদব সেবার জন্য বা তারপর সে নারী হচ্ছে সশস্য ক্ষেত্র সশস্য ক্ষেত্র যেখানে দিয়ে কৃষিাবি যা করে যেখানে নাইদেরকে সেক্স লেব বানানো হয় দয়রা দয়রা বিক্রি করা হয় যেখানে নাই নাইদেরকে তালাক দাস তালাক দাস ইয়া নাই যে নারী যৌন অঙ্গকে মূল্য দেয় তারে কিরা কিরা না হয়

বুঝলাম না তো কথা ফারাজ সব জায়গায় মিলে যাচ্ছে মাল্টিপল জায়গায় মাল্টিপল জায়গায় তো কিন্তু কিন্তু এই অত তো দেখানো যায় না যতটা আপনি যে উত্তম উপকরণ ওরে তো আপনি মাল্টিপল রেফারেন্স আনতে পারবেন না না আমার হচ্ছে যে এই ইদার ইদার মোহাম্মদ কনস্ট্যান্টলি ইয়া ভাই শেয়ার ভাই ইদার মোহাম্মদ কনস্ট্যান্টলি হচ্ছে যে নারীদেরকে ইয়া করে গেছে অবজেক্টিফাই করে গেছে অর মোহাম্মদ একবার নারীদেরকে ভালো বলতো একবার খারাপ বলতো একবার ভালো বলতো একবার খারাপ বলতো মানে

अच्छा प्रकाश भाई ता